আসসালামু আলাইকুম বন্ধুগণ, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি মূলত একটি ব্রেক রিভিউ নিয়ে, সেটা হচ্ছে শিমানু M447। সো আমি আসলে অনলাইন থেকে ব্রেকটি এনেছিলাম এবং দেখাবো আপনারা, আজকে আসলে আনবক্সিং করে দেখাবো। মূলত আজকের ভিডিওটি কোনো রিপেয়ারিং না, কোনো সার্ভিসিং সম্পর্কে না। সো আপনারা চাইলে দেখতে পারো। তো এখন দেখতে পাচ্ছেন আমি আমার ব্রেকটি নিলাম M447। সো লেটস ওপেন, দেখি আসলে এটা কী আছে, কারণ অনলাইন থেকে এনেছি তো অনলাইনের জিনিস আসলে বিশ্বাস করা কঠিন হয়ে যায়। তারপরে দেখি এটা কী দিল, নিউজ পেপার, ভালোই হলো, সাথে নিউজ পেপারও পেয়ে গেলাম। তো লেটস ওপেন। আমার মনে হচ্ছে এখন শীতকাল তো, তাই হয়তো বা কম্বল হিসাবে নিউজ পেপার দিয়ে দিচ্ছে। ব্রেকেরও কি ঠান্ডা লাগে নাকি? ওকে, সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ব্রেকটি। সো দেখি এখানে কী আছে। এই তো MBR M447, মেড ইন মালয়েশিয়া। সো এটা আসলে মালয়েশিয়া থেকেই সরাসরি আনা হয়েছে। মিনারেল অয়েল, হ্যাঁ সব ঠিক আছে। সো এবার আমি শীতের কম্বলটি দূরে রাখলাম, এটার দরকার নেই। নেক্সট ব্যাগটি দেখা যাক। কম্বল থেকে ছাড়িয়ে নিলাম, ওকে এটাও শেষ। তো এখন আমি দেখব এগুলো আসলে অরিজিনাল কি ডুপ্লিকেট, কারণ অনলাইন থেকে আনা। হ্যাঁ মোটামুটি সবই ঠিক আছে, সবই ঠিক, ব্র্যান্ডিং করা M445 যদিও। আর এটা হচ্ছে আসল ব্রেক। আচ্ছা এখন মোটামুটি দেখা হয়ে গেছে, সাইকেলিং স্টোন পরে হবে। তবে তার আগে আমার আসল জিনিসটা দেখতে হচ্ছে, সেটা হচ্ছে এই ব্রেক প্যাড। ব্রেক প্যাড দু ধরনের হয়, একটা হচ্ছে রেজিং প্যাড বলা হয়, সেকেন্ডটা হচ্ছে মেটালের। এখন দেখা যাক এটা কী আছে। রেজিনগুলো হচ্ছে ভালো এবং একটু সফট আকৃতি, এটার মধ্যে ব্রেকের কাজটা খুবই ভালো করে রেজিন প্যাড। তো সবাই ট্রাই করবেন রেজিন প্যাডটা ইউজ করার, এতে আপনার হবে কি ডিস্কটা দীর্ঘস্থায়ী হবে। আর অন্য আরেকটা ব্রেক আছে, ওটার প্রাইসটা খুবই কম, সো আপনার যদি ওইটা ইউজ করেন তাহলে ওটা আসলে ডিস্কটা ক্ষয় করে ফেলে। এখন আমি দেখব রেজিন প্যাড আছে কিনা আপনার জন্য, কীভাবে আমি খুলবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই হচ্ছে লকারটা, সো একটা প্লাস নিব। দেখুন এই সাইডে হচ্ছে রাউন্ড শেপ আর এই সাইডে দেখছেন ওপেন। সো এখানে একটা বাঁকা আছে কাটা, এই কাঁটাটাকে আমি এখন সোজা করব। জাস্ট একটা ইউজ প্লাস নিলাম, জাস্ট আস্তে করে, খুব বেশি জোরে দিলে ভাঙা ভেঙে যেতে পারে। ওকে, হ্যাঁ এই যে এখন আমি জাস্ট এটা হাতে টান দিলে হয়, বাড়ি দিতে হয় না। এই তো এই যে এটা হচ্ছে, এটা কখনই হারাবেন না, এটা খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস। এটা আসলে নতুন অবস্থায় অ্যাডাপ্টর লাগানো, অ্যাডাপ্টরটা খুলে নিচ্ছি, তারপর আমি ব্রেক প্যাডটা বের করব। আচ্ছা এই যে অ্যাডাপ্টরটা খোলা তো খুব ইজি, একটা এলিঙ্গি নিলাম 5 mm। সো জাস্ট একটু লুজ করে নিচ্ছি, অ্যাডাপ্টর খোলা শেষ। সো এটা বের করার আমি আগে দেখে দিচ্ছি, আপনি প্রথমে লকটা খুলবেন, দেন জাস্ট এদিক দিয়ে একটু প্রেস করবেন আঙ্গুল দিয়ে। হ্যাঁ এই তো আমি খুলে ফেলছি। ও সো দেখুন একদম নতুন, যেটা হচ্ছে রেজিন প্যাড, দেখুন হালকা গোল্ডেন কালার এবং এটা একটু খসখসা। আর আরেকটা যেটা বলছি মেটালের, যেটা একটু নর্মাল, ওটা আসলে এতটা খসখসা না। সো এটা হলো আসলে রেজিন আর নন রেজিন চেনার উপায়। এখানে অবশ্যই রেজিন লোগো আছে, শিমানো অরিজিনাল ব্র্যান্ডিং লোগো, শিমানোর ব্র্যান্ডিং করা এবং রেজিন, আবার এখানে সবই কোড দেওয়া আছে খোদাই করে। সো আমি আমার পেয়ে গেলাম, এই হলো ব্রেকগুলা এবং ইনস্টল করব। আচ্ছা ব্রেক শ্যু তো খোলা হয়ে গেলো, এবার তো আমার লাগাতে হবে। সো দুটো একসাথে ধরবেন, এই যে ক্লিপ, ক্লিপটা ঠিক ভিতর দিয়ে আসবে, অথবা প্রথমে আপনি একটা ধরুন এভাবে, নেক্সট ঠিক উপর দিক দিয়ে প্রেস করবেন, মানে সমান্তরালভাবে ধরুন, দেন দুটো একসাথে নিয়ে এই যে ফ্রন্ট সাইড দিয়ে জাস্ট ঢুকিয়ে দিন দুটো একসাথে। হ্যাঁ ঢুকালে ঠিক এটার বরাবর আসবে,
এই ছিদ্রটাই হোলটা দেখবেন পুরাটাই আসবে। সোজা করা হয় ঢুকিয়ে দিব, শেষ। ঢুকানো হয়ে গেলে আপনি জানেন এটা লুজ আছে, এখন এটা যে কোনো সময় হারিয়ে যেতে পারে পরে। সো তার জন্য যেটা করবেন, এটা একটু প্লাস্টার ধরে জাস্ট একটু হালকা বাঁকা করে দেবেন। উপরের দিকে ফাঁকা করে দেবেন, জাস্ট এনাফ, তাহলে আর এটা আপনার হারাবে না। এবার আমি একটু দেখছি আসলে ব্রেকটা ঠিক আছে কিনা। লাগানোর আগে প্রথমে এটা একটু আবার আটকে নিলাম, দেন আপনি এটা একটু প্রেস করবেন। সো এটা আসলে সাইকেলে যেভাবে প্রেস করে এভাবে প্রেস করবেন। সো দেখবেন এটা আসলে একটু জোরে জোরে প্রেস করবেন, দেখবেন এদিক দিয়ে কোথাও অয়েল বেরোচ্ছে কি না, কোথাও লিক আছে কি না, সবগুলো যদি ঠিক থাকে দেখুন এটার ভিতর দিয়ে একটু লড়ছে, প্রায় ব্রেক ধরছে অনেক, তার মানে আমার ব্রেকটা ওকে। সো এখন সাইকেলে ইনস্টলের জন্য রেডি। ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ, এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। আমরা এর নেক্সট ডে দেখাবো এটা কীভাবে ইনস্টল করতে হয়। সো ততক্ষণ পর্যন্ত বাই বাই।